হে মুসলমান আল্লাহর গোলাম, মানুষ আজকে পশুর মতো আচরণ হয়ে গেছে মানুষের। ঢাকার কেরানীগঞ্জে একটা বাঘ প্রতিবন্ধী মহিলা, বাঘ প্রতিবন্ধী মেয়ে কিনে, বাঘ প্রতিবন্ধী মানে বোঝেন না, বাঘ প্রতিবন্ধী একটা তরুণী টাকা দিতে পারে নাই, লেইখা দিছে টাকা নাই, হেল্পার ড্রাইভারের সাথে পরামর্শ কইরা চলন্ত বাস থেকে ধাক্কা মারছে। মানুষের মন কোথায় গেছে চিন্তা করেন, বাজার চলন্ত বাস থেকে ধাক্কা মারছে, ড্রাইভার হেল্পার সহ গ্রেফতার, মানুষের মানবতা নাই, মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কয়টা টাকা গাড়ি ভাড়া, তার বরাবর প্রতিবন্ধী পাতা কন না কে, মন মানসিকতা ভালো থাকলে বলতো যে না একটা বাঘ প্রতিবন্ধী তরুণী থাক, ফিরি যাক, কথা কোন ঠিক কেনা, আল্লাহ অনেক রোজগার দিবে, অনেক রোজগার করতে পারবো, গাড়িতে মাঝে মাঝে ফাঁকাও যাওয়া লাগে, যাক একজন, কথা কোন ঠিক কেনা, কিন্তু মানুষের মানবতা নাই, মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কেনা। উলাইকা কাল আনাম বালহুম আদন, আ মানুষের চরিত্র চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কেনা। এ মুসলমান আল্লাহর গোলাম, মানুষ মানুষের প্রতি আজকে দয়া দেখায় না, কথা কোন না কা, মানুষ মানুষের প্রতি এখন দয়া দেখায়, মায়া দেখা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, আল্লাহ তার প্রতি দয়া দেখাবেন না যে মানুষের প্রতি দয়া দেখায় না, কথা বলে ঠিক কিনা। আজকে আমরা মানুষ হ্যাঁ মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা দরদ ভালোবাসা এগুলো উঠে যাচ্ছে, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, ভাই ভাইকে দয়া করে না, বোন বোনকে দয়া করে না, খালি চিটারি বাদ পারি, ছোট ভাই বড় ভাইকে ঠকায়, এক বোন আর এক বই ঠকায়, কথা বলেন, ঠকান মানে বোঝেন, চিটারি বাদ পারি করে নিজের নামে সব লেখা নেয়, বাপ ছেলেকে ঠকায়, ভাতিজাকে চাচা ঠকায়, স্ত্রীকে স্বামী ঠকাই, কথা কোন ঠিক কেনা। আজকে মানুষের মানবতা উঠে যাচ্ছে, সব জায়গায় সিটেরই বাটপারি ঢুকে গেছে, খালি সিটিং বাটপারি করে দুনিয়াতে আমরা টিকে থাকার জন্য পাগল হয়ে গেছি, মানবতা উঠে গেছে। ফকির এতিম অসহায় প্রতিবন্ধী এদেরকে দেখে এমনি মায়া লাগে, একটা চলন্ত বাস থেকে একটা প্রতিবন্ধী কেমনে ফেলে দিলি বাপ, প্রতিবন্ধী একটা মেয়েকে, তোদের কি মায়া দয়া নাই, তোর বোন যদি এমন হই তো ফেলে দিতে পারতিস, হে কথা কন, ওই হেল্পার ড্রাইভারকে বলবো তোমার ছোট বোন যদি হই তো এরকম ধাক্কা দিয়ে ফেলাইয়া দিতে পারতিস না, একটু মায়া দয়া আমাদের দেখানোর দরকার আছে না নাই, মানুষ মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে দয়া করতে শিখুন, কথা কন, কথা কন। আজকে আমাদের এগুলো উঠে যাচ্ছে, আদব উঠে যাচ্ছে, মৃত্যুর কথা চিন্তা করা লাগবে না, এ বাজার মৃত্যুর কথা যদি আমরা চিন্তা করতাম, পরকালের ভয় যদি করতাম, ওই হেল্পার যদি নামাজি হইতো, ওই ড্রাইভার যদি আল্লাহওয়ালা নেককার হইতো, তাহলে মানুষ হয় কোনোদিন মানুষ সাথে পশুর চাইতেও খারাপ আচরণ করতে পারতো না। এই সমস্ত ড্রাইভার হেল্পারদেরকে ধইরা শাস্তির আওতায় আনা দরকার, কথা কোন ঠিক কিনা। কেন তুই মানুষ হয় মানুষকে দয়া করবি না, এ দেশ মানুষকে দয়া করার দেশ, কথা কোন, এ দেশের মানুষের দয়া মায়া মহাব্বত বেশি, বাংলাদেশের মানুষের অন্তর নরম, কথা কোন ঠিক কিনা। এ মুসলমান আল্লাহর গোলাম, সামনের দিকে যাই বাজান, দিলের গানটা লাগায় শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয় আপনারা, ভুলে গেছেন, তাহলে মৃত্যু হবে আপনার, আমার কবরে যেতে হবে, ওই কবরে যখন রাখবে বাজান, কবরে ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, অপরেতে বাসরে ছাউনি, কবর নাম তার ঠিকানা, ওই কবরে যেদিন মানুষকে ঢুকানো হবে, আপনি আমি যখন কবরে চলে যাব, আমল ভালো হলে কবর জান্নাতের বাগান, আর আমল খারাপ হলে কবরে জাহান্নাম। কয়লা কয়লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কবরু রাজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী যে এক জায়গায় বসা, ইব্রাহিম এসে বলে নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পাইলেন? ইব্রাহিম ডেকে বলে নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, 70 বছর পর
এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। ও ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম, একটা পাথর পৌঁছাইতে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আল্লাহ না করুক, আল্লাহ যদি বেজার হইয়া আপনার আমার গুনার দিকে তাকাইয়া একবার জাহান্নামে ফেলে দেয়, ওই জাহান্নামের আগুনে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। আমার আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাওয়া লাবিসিনা ফিহা আহকাবা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে, জাহান্নাম একটা ফাদের নাম, জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। এটা হলো অবাধ্য বান্দাদের আবাস স্থলের নাম জাহান্নাম। ওই জাহান্নামে তারা যুগের পর যুগ থাকবে, বছরের পর বছর থাকবে, জাহান্নামের আগুনে চলতে চলতে পড়তে পড়তে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামীদের চেহারাগুলো মুখ মন্ডল গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে বাজার। জাহান্নামের আগুনে পড়তে 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 সিয়ারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করবে। এ যুবক ভাই, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি। সাতক্ষীরার শ্যামনগরের যুবকেরা দিলের কান্টা লাগায় শুনে যা যে কথা আমি গুনাগারে বলতে চাই। এইবারে জাহান্নামীরা তৃষ্ণার্ত হইয়া আল্লাহর কাছে পানি চাইবে, খাবার চাইবে। জাহান্নামীদের কেমন কাঁটাযুক্ত ফল খাইতে দেবে বাজার, যেই ফলের নাম হলো জাক্কুম। এই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীরা খাইবে গলার মাজা মাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরে বাজবে না। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আর গলার যন্ত্রণা সহ্য করতে পারবে না। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে, আর জাহান্নামীরা কেঁদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, গলার ভিতরেও যায় না বাগিরেও আসে না। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহর কাছে চিৎকার বেড়ে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও, লা ইয়াযুকুনা ফিহা বারুদা ওয়ালা শারাবা। তাদের কেমন কোন ঠান্ডা জাতীয় পানি পান করাইতে দেওয়া হবে না, যেই পানিটা পান করার পরে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে, জ্বালা যন্ত্রণা নিভাইতে পারে, এমন কোন ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে না। আল্লাহ কেমন পানি খাওয়াবে জানেন? ইল্লা হামিমা ওয়া গাসসাক, ইল্লা হামিমা ওয়া গাসসাক, এমন ফুটান্ত পানি, এমন উত্তপ্ত পানি, এমন গরম পানি খাওয়াইবে বাজার। যেই উত্তপ্ত ফুটান্ত পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর নারী ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্না উজবিল, আরো জোরে কন্না উজবিল। সাতক্ষীরার মুসলমান কষ্ট পেয়েছেন মনে হয় মনে, জাহান্নামের আগুনে জায়গা পাকা নাই, যার মধ্যে আগুন নাই আগুন নাই। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে করা লাগবে আহসান আমালা, উত্তম আমল, সুন্দর আমল, যেই আমল করার জন্য আল্লাহ আপনাকে হায়াত নামের নিয়ামত দিয়েছে। আল্লাহ নেক আমল ভালো আমল করতে হবে, পরকালের সফরে যেতে হবে, দুনিয়া ক্ষণিকে রাজ কাল থাকবো না। বাল তু সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দিগুলো চিরস্থায়ী চিরকাল থাকা লাগবে। সেই পরকাল জীবনের জন্য আমাদের ভালো ভালো নেক আমল করার দরকার আছে না? নাই। এ যুবক ওই কবরে যাওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে যা, আল্লাহর সিজদা দিয়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না? নাই। কোন কোন যুবক
জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলাইতে রাজি কোন কোন যুবক পাঁচ ওয়াক্ত সালাত পড়ে নিজেকে করবা দামি দুইটা হাত তুলে একবার দেখাও ও আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন ও আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যেতে হবে সবাইকে দুনিয়া ছেড়ে ক্ষণিকের মায়াজাল ক্ষণিকের মায়া মহাব্বতে পড়ে আসি কথা কন না কেন মন খারাপ করেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির দুনিয়ার পাচুরজের প্রতিযোগিতা লোভ লালসার প্রতিযোগিতা অর্থের প্রতিযোগিতা গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ক্ষমতার প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল বানায় রাখছে আমরা দুনিয়া পেয়ে ব্যস্ত দুনিয়ার পাচুরজের পিছনে দৌড়াইতেছি আল্লাহকে ভুলে কথা বলেন ঠিক কিনা হাত্তা সুরতুমুল মাকাবির এই মানুষের প্রতিযোগিতা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা থামবে কখন কবরে যাওয়ার পরে কবরের মাটি মুখে ঢুকবে যখন তখন আমাদের সব আশা সব সাধ মিটে যাবে কথা বল।